প্রথমে মূরত রাম দাঙন, তার পাছত ডিঙিত চেপা মারি হত্যার চেষ্টা। হারি নগল জনপ্রতিনিধি, খোদ জামুগুড়ি পৌরসভার উপ পৌরপতি অঞ্জন কলিতাক লালেদাপুর 10-15 জনিয়া দুর্বৃত্তর দলর প্রাণে মরার চেষ্টা। রঙা ঘর আলহী আবু কালাম, মজিউল হক, মুস্তাফা আলী আর সাজারুল হক, নতুনক পিচ দিয়া পথে যাবল নিদিয়াতই হলকাল। জামুগুড়ির বরভকিয়া গোখাইচুক গাঁর এই পথটিত প্লাস্টারের কাম চলি আছিল, প্লাস্টার শুকাবলে পয় নাছিল। তেনে সময়তে কৃষি কর্মর বাবে সেইখন গাঁলে অহা লালেতাপুর পাঁচজনিয়া এটা দল সেই পথেরে পার হব বিচারিছিল। তার পাছত মিস্ত্রিখিনির লগতে আলোচনা করে কামখিনি চাই আছো, তেনে সময়তে 8-10 জনীয় একটা গ্রুপ, এটা কিবা খেতি রুবলে আইছিল নে কি আইছিল, এটা মিস্ত্রিখিনি আগত রখাই পেলে কলে যে এফালে গাড়িখিনি বাইকখিনি পার করব না, রাস্তাটা ভাগি যাব। দুটামান তো পার হয়ে গেল, এটাক ধরি পেলে রাখিল, রাখি তাক উভতাই পঠাই দিল। উভতি গল কিন্তু উদ্যত হয়ে ঘুরি আহিল, সেই উভতাই দি যে পঠাই দিল সেই গ্রুপটোয় গিয়ে পেলে 5-6 জনীয় একটা দল লগত লাঠি লই পেলে আহে, আহি পেলে ইয়াত মানে মারধর করে, আহি সিহঁতক কোনো রখাই নাই। সব আহি পেলে প্রথমতে মোক মারি দিলে, মূরত মারি দিলে, আর মো মূরত মার পড়ার পিছতে মো লুটিখাই পড়ে গেল, বেহুশ হয়ে গেল। তারপর এই অংশটা আপনাদের দেখিছে, এই অংশটো মানে ডিঙিরে এটা চেপা মারি মোক তলত হেঁচা মারি ধরে আছে। বর্তমান অঞ্জন কলিতার এজাহারের ভিত্তিত আরক্ষী ঘটনার লগত জড়িত লালেতাপুর আন আন যুবক সকলকে আটক করে আনি সোধপোছ করেছে। জামুগুড়ি হাতর দরে এক সংস্কৃতির নগরীত এগারী থলুয়া জনপ্রতিনিধিক এইদরে দল বান্ধি আহি আক্রমণ করবলে অহা ঘটনায় আগন্তুক দিনত অফনি সংকেত কড়িয়ায় আনব বলে শঙ্কা করেছে সচেতন মহলে। রঙাপাড়ার ধনেশ্বর কলিতার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। প্রথমে মূরত রাম দাঙন, তার পাছত ডিঙিত চেপা মারি হত্যার চেষ্টা। হারি নগল জনপ্রতিনিধি, খোদ জামুগুড়ি পৌরসভার উপ পৌরপতি অঞ্জন কলিতাক লালেদাপুর 10-15 জনিয়া দুর্বৃত্তর দলর প্রাণে মরার চেষ্টা। রঙা ঘর আলহী আবু কালাম, মজিউল হক, মুস্তাফা আলী আর সাজারুল হক, নতুনক পিচ দিয়া পথেরে যাবল নিদিয়াতই হলকাল। জামুগুড়ির বরভকিয়া গোখাইচুক গাঁর এই পথটিত প্লাস্টারের কাম চলি আছিল, প্লাস্টার শুকাবলে পয় নাছিল। তেনে সময়তে কৃষি কর্মর বাবে সেইখন গাঁলে অহা লালেতাপুর পাঁচজনিয়া এটা দল সেই পথেরে পার হব বিচারিছিল। তার পাছত মিস্ত্রিখিনির লগতে আলোচনা করে কামখিনি চাই আছো, তেনে সময়তে 8-10 জনীয় একটা গ্রুপ, এটা কিবা খেতি রুবলে আইছিল নে কি আইছিল, এটা মিস্ত্রিখিনি আগত রখাই পেলে কলে যে এফালে গাড়িখিনি বাইকখিনি পার করব না, রাস্তাটা ভাগি যাব। দুটামান তো পার হয়ে গেল, এটাক ধরি পেলে রাখিল, রাখি তাক উভতাই পঠাই দিল। উভতি গল কিন্তু উদ্যত হয়ে ঘুরি আহিল, সেই উভতাই দি যে পঠাই দিল সেই গ্রুপটোয় গিয়ে পেলে 5-6 জনীয় একটা দল লগত লাঠি লই পেলে আহে, আহি পেলে ইয়াত মানে মারধর করে, আহি সিহঁতক কোনো রখাই নাই। সব আহি পেলে প্রথমতে মোক মারি দিলে, মূরত মারি দিলে, আর মো মূরত মার পড়ার পিছতে মো লুটিখাই পড়ে গেল, বেহুশ হয়ে গেল। তারপর এই অংশটো আপনাদের দেখিছে, এই অংশটো মানে ডিঙিরে এটা চেপা মারি মোক তলত হেঁচা মারি ধরে আছে। বর্তমান অঞ্জন কলিতার এজাহারের ভিত্তিত আরক্ষী ঘটনার লগত জড়িত লালেতাপুর আন আন যুবক সকলকে আটক করে আনি সোধপোছ করেছে। জামুগুড়ি হাতর দরে এক সংস্কৃতির নগরীত এগারী থলুয়া জনপ্রতিনিধিক এইদরে দল বান্ধি আহি আক্রমণ করবলে অহা ঘটনায় আগন্তুক দিনত অফনি সংকেত কড়িয়ায় আনব বলে শঙ্কা করেছে সচেতন মহলে। রঙাপাড়ার ধনেশ্বর কলিতার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।